সকলে নমস্কার নেবে বন্ধুমাত্র ভারতীয় জনতা পার্টির জিতা। বিষয়টা হচ্ছে গতকালকে আমি সকালবেলা পর্যন্ত জানতাম না যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিই। আমি অনেক ভাবছি গত 14 তারিখ জেলছেন বাংলা পশ্চিমবাংলার মানুষ যে উদ্দেশ্যে পরিবর্তন নিয়ে আসছিল সেই পরিবর্তন কী হয়েছে গোটা পশ্চিমবাংলা পশ্চিমবাংলার মানুষ জানেন। একটা কথা মনে রাখবে যে মানুষের প্রতি মানুষের আস্থা থাকলে পরে কোনো রাজনৈতিক দলের আস্থা থাকলে পরে রিগিং করতে হয় না, ছাপ্পা ভোট মারতে। আমরা লজ্জা পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবাংলা থেকে একজন নাগরিক সাধারণ নাগরিক হিসাবে যে আমাদের রাজ্যের বহু বিডিও বহু ইডিও প্রশাসনিক কর্মকর্তারা তারাও এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। পুলিশের কথা ছাড়েন, পুলিশ তো আছে। এখন ঘটনাটা হচ্ছে যে আমরা ভারতীয় জনতা পার্টিতে দায়িত্ব নিয়ে আমরা এখন কাজ করব, যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব একদম মানসিক দিক থেকে শক্তিশালী হয় আমরা কাজ করব। পশ্চিমবাংলায় এর পরিবর্তন চায়, আবার নতুন করে মানুষ পরিবর্তন চায়, যে ভারতীয় জনতা পার্টি ছাড়া পশ্চিমবাংলায় বিকল্প চেয়েছে কেউ নেই, এটা পরিষ্কার কথা আমার। কারণ এই ভারতীয় জনতা পার্টি পারবে পশ্চিমবাংলায় এই জবরদস্ত যে দলটি চলছে পশ্চিমবাংলায় মানুষের গণতন্ত্র অধিকারকে কেড়ে নিয়ে ক্ষমতায় বসতে হবে তার উদ্দেশ্য নিয়ে তাকে হটাতে লাগবে। সেই উদ্দেশ্যে এখনো নির্বাচন 2024 লোকসভা নির্বাচন দাঁড়িয়ে আছে, কেবলমাত্র পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল, আমরা সকলেই ঐক্যবদ্ধ হব। আরও যারা আছে এই দল টিএমসি দলটি করছেন, অনেক পুরাতন লোক আছে যারা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত, যাদের উপরে এখনো খবরদারি চলছে, মানুষ বিদ্যুৎস্রোত হয়ে গেছে, সেই মানুষগুলো আপনাদের মাধ্যমে সেই মানুষগুলোকে আহ্বান জানাবো যে সকলে আসুন, আমরা একসঙ্গে দিনাদার মাটিতে আমরা শক্তিশালী একটা সংগঠন তৈরি করি, সেই সংগঠনটা হচ্ছে ভারতীয় জনতা দল। এইটুকু কথা, আর বেশি বলবো না। এর পরবর্তী আলো সময় আছে, রাজনৈতিক আলোচনা আমি পরে গীতাল দাহ 1 নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান আবুয়াল আজাদ মহাশয় আজকে তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আমরা স্বাগতম জানিয়েছি। এবং আগামী দিনে সমস্ত যারা তৃণমূল কংগ্রেসে যাদের বারবার অসম্মানিত হয়েছে, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, যারা রাষ্ট্রকে ভালোবাসে দেশকে ভালোবাসে, তাদের জন্য সদা সর্বদা ভারতীয় জনতা পার্টির দরজা খোলা রয়েছে। আমরা তাদেরকে স্বাগতম জানাই, ধন্যবাদ। কোচবিহার মোবাইল বাজার আপনার জন্য নিয়ে এসেছে ধামাকা অফার। প্রতিটি মোবাইলের কেনাকাটায় পাচ্ছেন 80% পর্যন্ত বিশেষ ছাড়, পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফার এবং ফাইন্যান্সের সুবিধা। এছাড়াও মোবাইল অ্যাক্সেসরিজ পাচ্ছেন সুলভ মূল্যে। আমাদের ঠিকানা কোচবিহার মীনা কুমারী চৌপতি, মোবাইল নম্বর 9647655799। সবাইকে স্বাগতম। আজকে থেকে আপনারা পরিবারের সদস্য এবং আজকে থেকে যে কোনো সমস্যায় এবং সংগঠনকে মাতরম বন্দে মাতরম মত দাদা বাড়ি যা ও যা বল নরেন্দ্র মোদী জি জি না ও যা বল।